শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। প্রথম বর্ষের শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। সে দ্বিতীয় অধ্যায়ে যে লাস্ট লেকচারটি দিয়েছি তাতে পড়িয়েছিলাম অপটিক্যাল ফাইবার কি, অপটিক্যাল ফাইবার আর কি কি কাজে ব্যবহার করা যাবে, অপটিক্যাল ফাইবারের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে। অপটিক্যাল ফাইবার নিয়ে আরেকটি প্রশ্ন রয়ে গেছে, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের গঠন, মানে অপটিক্যাল ফাইবারটা কিভাবে তৈরি। এবার দেখো, অপটিক্যাল ফাইবারের গঠন হচ্ছে তিন ভাবে, কোর, ক্লাডিং, জ্যাকেট। কোরটা কি? কোর হচ্ছে অপটিক্যাল ফাইবারের সব থেকে ভিতরের অংশটাকে আমি বলবো কোর। অর্থাৎ আলোক রশ্মিটা যে মাধ্যমটা দিয়ে যাবে বা যে মাধ্যমটা দিয়ে প্রতিফলিত হবে সেটা হচ্ছে কোর। এই কোরটি কিন্তু একটি প্লাস্টিকের খুব সূক্ষ্ম একটি আবরণ। এই কোরের মাধ্যমে কিন্তু আলোক রশ্মিটা যাবে। ক্লাডিং, ক্লাডিং হচ্ছে কোরকে আবিষ্ট করে রাখে এমন একটি প্লাস্টিক বা কাঁচের তৈরি একটি সূক্ষ্ম আবরণ, যেটি কোরের মাধ্যমে যে আলোক রশ্মিটা প্রতিফলিত হবে সেই প্রতিফলিত আলোক রশ্মিকে আবার কোরে ফেরত পাঠায়, যাতে সেটি পরবর্তীতে ডেটা স্থানান্তর করতে সাহায্য করে। এই কোরকে আবদ্ধ করে রাখে ক্ল্যাডিং, ক্ল্যাডিংকে আবদ্ধ করে রাখে জ্যাকেট। জ্যাকেট হচ্ছে এমন একটি প্লাস্টিক বা ধাতব বা তার দিয়ে তৈরি এমন একটি জালি, যেটি ক্ল্যাডিংকে সূক্ষ্মভাবে আবরণ করে রাখে এবং তার মাধ্যমে কি হয়, তথ্য আদান প্রদান হয়। অপটিক্যাল ফাইবারের সাহায্যে গত ক্লাসে বলেছিলাম যে খুব দ্রুত সময়ে খুব কম পরিমাণ তথ্য বা খুব বেশি পরিমাণ তথ্য খুব দ্রুত সময়ে পরিবাহিত হতে পারে, অর্থাৎ কোনরূপ পরিবর্তন ছাড়া, অনুরূপ তথ্য কোনরূপ বিনষ্ট হওয়া ছাড়া তথ্য পরিবাহিত হয়। এই কারণে কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট এতই সূক্ষ্মভাবে তৈরি করা হয় যে এটির মধ্য দিয়ে সমুদ্রের তলদেশও আমি তথ্য আদান প্রদান করতে পারি। এবং এই জন্য অপটিক্যাল ফাইবারকে সাবমেরিন ক্যাবেল নামে অভিহিত করা হয়। এখন আসো, অপটিক্যাল ফাইবার থেকে যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো ছিল, অপটিক্যাল ফাইবার কি, আলোর গতিতে ডেটা স্থানান্তরের মাধ্যম কি ব্যাখ্যা করো, অপটিক্যাল ফাইবার সুবিধা অসুবিধা এবং ব্যবহার, অপটিক্যাল ফাইবারের গঠন। তার মধ্যে অপটিক্যাল ফাইবার কি, সুবিধা অসুবিধা ব্যবহার তোমরা খুব ভালো করে পড়বে, গঠনটা শুধুমাত্র জেনে রাখো। অপটিক্যাল ফাইবার তাহলে হচ্ছে একটি তার যুক্ত মাধ্যমের উদাহরণ। এবার আসো, তারবিহীন মাধ্যম কি কি আছে। তারবিহীন মাধ্যম বলতে আমি প্রথমে কি বুঝবো সেটা আগে বলি। তারবিহীন মাধ্যমকে আমি বলবো আনগাইডেড মিডিয়াম। তারবিহীন মাধ্যমকে বলছি আনগাইডেড মিডিয়াম। কেন বলছি? দুই বা তার অধিক ডিভাইসে যখন আমি কোনোরূপ ফিজিক্যাল কানেকশন ছাড়া, অর্থাৎ ফিজিক্যাল কানেকশন বলতে আমি বোঝাচ্ছি ক্যাবেল ছাড়া, কোনো ক্যাবেল ছাড়া যখন আমি ডিভাইস থেকে ডিভাইসে ডেটা স্থানান্তর করব, তখন তাকে আমি বলছি তারবিহীন মাধ্যম অথবা আনগাইডেড মিডিয়াম। এখন এই যে তারবিহীন মাধ্যম বলছি, সে তারবিহীন মাধ্যম কোনো ক্যাবেল নেই, তাহলে কিভাবে ডেটা স্থানান্তরিত হবে, ফ্রিকোয়েন্সির মাধ্যমে ব্রডকাস্ট করবো আমরা তথ্যকে, এটাকে স্থানান্তর করবো বা প্রত্যেকটা ব্রডকাস্ট করবো। এখন এই যে আনগাইডেড মিডিয়াম আছে, কোন কোন মিডিয়াম আছে, অবলোকিত রশ্মি, বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, এই তিন মাধ্যম হচ্ছে তারবিহীন মাধ্যমের সর্বোচ্চ উদাহরণ। এখন দেখো, অবলোহিত রশ্মিকে আমরা কি বলছি, ইনফ্রারেড রে, অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে। অবলোহিত রশ্মি কথাটি হচ্ছে এমন একটি ফ্রিকোয়েন্সির মধ্যে দিয়ে আমি তথ্য বা ডেটা স্থানান্তর করতে পারবো, যেটি অনেকটা দূর পর্যন্ত খুব সহজভাবে যেতে পারবে, তথ্য স্থানান্তর করতে পারবে। কিন্তু যদি কোনরূপ বাধা পাই, তাহলে সেটি তথ্য স্থানান্তরে অযোগ্য প্রমাণিত হবে। অর্থাৎ সব থেকে সহজ বলতে উদাহরণ হচ্ছে অবহিত রশ্মি মনে রাখার রিমোট কন্ট্রোল। প্রত্যেকের ঘরে রিমোট কন্ট্রোল আছে। আমরা অনেকেই ছোটবেলায় রিমোট কন্ট্রোল গাড়ি চালিয়েছি, এখনো অনেকের বাসে আছে, যাদের বাসে ছোট বাচ্চা আছে, দেখবে যে রিমোট কন্ট্রোলের সাহায্যে যখনই আমি টিভি অন করছি বা টিভি অফ করছি অথবা কোনো গাড়ি চালাচ্ছি অথবা কোনো একটা কিছু কাজ করছি, এমন ভাবে কাজটা করি যাতে রশ্মিটা সরাসরি গিয়ে সেই মাধ্যমে গিয়ে পড়ে। যদি সামনে কোনো কিছু থাকে তাহলে কিন্তু রিমোট কন্ট্রোল কাজ করে না। অর্থাৎ অবলোহিত রশ্মি হচ্ছে এমন একটি রশ্মি যে রশ্মির মাধ্যমে কোনোরূপ বাধা ছাড়া ডেটা স্থানান্তরিত হতে পারবে। এবং অবলোহিত রশ্মি কখন কাজ করবে, যখন এটি একটি সোজা মাধ্যম দিয়ে পরিবাহিত করবো, অর্থাৎ
কন্ট্রোলটা কাজ করবে না এছাড়াও রিমোট কন্ট্রোল ছাড়া কি কি রয়েছে যেমন কিবোর্ড মাউস পয়েন্টার এছাড়াও রয়েছে ভিসিআর টেলিভিশন এই যে টেপ রেকর্ডার এই যে বিভিন্ন ধরনের আগেকার দিনে জিনিসগুলো ছিল সেগুলো প্রত্যেকটা জিনিসই রিমোট কন্ট্রোল দিয়ে চলতো এবং সেগুলোর প্রত্যেকটা রে ছিল অবলোকিত রশ্মি অথবা ইনফ্রারেড রে এখন ইনফ্রারেড রে শুধুমাত্র যে গাছ মানুষ পশুপাখি এগুলো কিছু সামনে থাকলে বাধাপ্রাপ্ত হবে এবং বাধাপ্রাপ্ত হলে অবলোকিত রশ্মি আর কাজ করে না এছাড়াও রয়েছে আমি যদি অবলোহিত রশ্মির কাজ যদি দেখতে চাই তাহলে আমি দেখতে পারবো যে আবহাওয়া কিন্তু অবলোহিত রশ্মিকে অনেক কিছু প্রভাবিত করে যেমন কুয়াশা বা মেঘাচ্ছন্ন আকাশ থাকলে অথবা বৃষ্টি পড়লে ঝড়ো বৈদ্যুতিক বৃষ্টিপাত হলে অথবা বিদ্যুৎ চমকালে এক্ষেত্রেও কিন্তু অবলোহিত রশ্মি কাজ করবে না অর্থাৎ আবহাওয়া দ্বারা অবলোহিত রশ্মি অনেকটাই প্রভাবিত হয় পরেরটাতে আসো আচ্ছা অবলোহিত রশ্মি কিছু সুবিধা আছে সবকিছু যে অসুবিধা তা কিন্তু নয় অবলোহিত রশ্মি কিছু সুবিধা আছে সুবিধাগুলো হচ্ছে এই যে খুব স্বল্প দূরত্বে আমি কিন্তু খুব দ্রুততম সময়ে এবং কোনরূপ ডেটা কে কোনরূপ পরিবর্তন বা নষ্ট হওয়া ছাড়াই তথ্যকে স্থানান্তর করতে পারবো কিভাবে কারণ অবলোহিত রশ্মি স্বল্প দূরত্বের মধ্যে ডেটা স্থানান্তর করতে খুব বেশি সময় নেয় না এবং তথ্য বিনষ্ট হয় না সব থেকে বড় কথা তথ্য বিনষ্ট হয় না কোনরূপ নয়েজ হয় না নয়েজ মানে হচ্ছে যে ডেটা স্থানান্তর হওয়ার সময় ডেটা বিনষ্ট হওয়ার ক্ষেত্রে অথবা কোনরূপ নয়েজের সৃষ্টি হতে পারে একটা শব্দ সৃষ্টি হতে পারে সেই নয়েজটা কিন্তু অবলোহিত রশ্মির ক্ষেত্রে হয় না এবার আসো বেতার তরঙ্গ রেডিও ওয়েভ এই বেতার তরঙ্গ হচ্ছে একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কারণ এই বেতার তরঙ্গ কিন্তু দুইভাবে তৈরি করা যায় বেতার তরঙ্গকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি প্রথমত একটি প্রাকৃতিক দ্বিতীয়টি হচ্ছে কৃত্রিম ভাবে তৈরি এখন প্রশ্ন হচ্ছে প্রাকৃতিকটা তো আমরা জানি বজ্র বৃষ্টিপাত ওই সময় যে আলোক আসে বিদ্যুৎটা পরিবাহিত হয় সেখান থেকে কিন্তু আমি বেতার তরঙ্গটা ইজিলি পাচ্ছি কিন্তু কৃত্রিম মজাটা কিভাবে তৈরি করছি কৃত্রিমভাবে আমরা বেতার বা রেডিও ওয়েভটা তৈরি করেছি কিভাবে তৈরি করেছি সব থেকে সহজ উদাহরণটা বলি প্রত্যেকের পাশে এখন ডিশ অ্যান্টেনা আছে এবং আমরা খেয়াল করবো যে ছাদে ডিশ অ্যান্টেনার একটা বিশাল তার আছে বিশাল তার এবং বিশাল একটা বোর্ড সিস্টেম লাগানো থাকে কারণ বেতার তরঙ্গটা ওখানের মধ্য দিয়ে প্রবাহিত হয় অর্থাৎ বেতার তরঙ্গ এমন একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে ওয়েভটা আমি চাইলে যে কেউ গ্রাহক হতে পারবে যে কেউ রিসিভার হতে পারবে আমি চাইলে যে কোনো অবস্থানে থেকেই বেতার তরঙ্গের মাধ্যমে যে কোনো কিছু দেখতে পারবো কোনো কিছু প্রেরণ করতে পারবো এবং কোনো কিছু গ্রহণ করতে পারবো এছাড়াও আমাদের বর্তমানে যে ইন্টারনেট ব্যবস্থাটা আমাদের যে স্যাটেলাইট ব্যবস্থাটা সম্পূর্ণটা নির্ভর করছে কিন্তু এই রেডিও ওয়েভ অথবা বেতার তরঙ্গের মাধ্যমে এই রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ কিন্তু আবহাওয়া দ্বারা কম প্রতিফলিত হয় অর্থাৎ খুব বেশি দুর্যোগের সময়ে একমাত্র বেতার তরঙ্গ কাজ করে না কিন্তু এমনিতে ঝড় বৃষ্টি সামান্য মেঘাচ্ছন্ন কুয়াশা আকাশ যেমনই থাক না কেন বেতার তরঙ্গ অবশ্যই কাজ করবে উভয় ক্ষেত্রেই কাজ করবে মানে কৃত্রিম ভাবে যে বেতার তরঙ্গটা আমরা তৈরি করছি সে বেতার তরঙ্গ কিন্তু উভয় ক্ষেত্রেই কাজ করবে তার মানে বেতার তরঙ্গ খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ভাবে যেটা তৈরি সেটাও গুরুত্বপূর্ণ কৃত্রিম ভাবে যেটা তৈরি সেটাও গুরুত্বপূর্ণ কৃত্রিম উপগ্রহ নিয়ে কাজ করা শুরু হয়েছে
কাছে কৃত্রিম উপগ্রহ বলতে তোমরা সবাই জানো যে কৃত্রিম উপগ্রহ এখন বর্তমানে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট আমরা স্থাপন করেছি আমাদের নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা রয়েছে এই কৃত্রিম উপগ্রহ নিয়ে যখন 1950 দশকে কাজ শুরু হয়েছিল তখন যে কৃত্রিম উপগ্রহটা পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছিল সেই কক্ষপথে দেখা গেছে যে প্রদর্শন বা পরিবহন করতে অনেকটা সময় নিচ্ছে পুরোটা ভূপগ্রহকে খুব কম সময়ের জন্য ওরা স্থাপন করতে পারছে অথবা তথ্য যেগুলো আমরা পাচ্ছি সম্পূর্ণ ভূপগ্রহকে আওতায় আনতে পারছে না এইসব সমস্যা চিন্তা করে 1960 এর দশকে সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহকে কিভাবে ভূপগ্রহে স্থাপন করা যায় জিও সিনক্রোনাস এমন একটা ওয়েবে স্থাপন করা যায় যাতে সে ওয়েবটার সম্পূর্ণ ভূপগ্রহকে কি করতে পারে সম্পূর্ণ ভূপগ্রহকে অবলোকন করতে পারে তথ্য আদান প্রদান করতে পারে এবং খুব কম সময়ের মধ্যে পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে অর্থাৎ একটি এমন একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা যে কৃত্রিম উপগ্রহটি খুব কম সময়ের মধ্যে পৃথিবীতে প্রাপ্ত তথ্য কি করবে স্থাপন করবে বা স্থানান্তর করবে 1960 এর দশকের পর থেকে বিভিন্ন দেশ কৃত্রিমভাবে কৃত্রিম উপগ্রহ স্থাপন করছে এবং সেই কৃত্রিম উপগ্রহের ফলে কিন্তু আমরা বর্তমানে এই যে ওয়ার্ল্ড ওয়াইড একটা কমিউনিকেশন সিস্টেম যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু ফলে কিন্তু কৃত্রিম উপগ্রহ অথবা আমাদের যে জিপিএস সিস্টেম আমাদের যে ইন্টারনেট কানেকশন তথ্য আদান প্রদানের যে প্রক্রিয়া যে দ্রুততা অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে যে তথ্যই আমরা পেতে চাই না কেন এখন খুব মুহূর্তের মধ্যে পাচ্ছি আবহাওয়া সংক্রান্ত সকল তথ্য অর্থাৎ ঝড়ের পূর্বাভাস থেকে শুরু করে বন্যা দুর্যোগ এগুলো প্রত্যেকটা পূর্বাভাস কিন্তু আমরা আগেই পাচ্ছি এমন কিছু দুর্যোগ আছে যেগুলো পূর্বাভাস পাওয়া আগে থেকে সম্ভব নয় যেমন ভূমিকম্প সুনামির মতো কিন্তু বর্তমানে সেগুলো নিয়ে কাজ চলছে যে কিভাবে আমরা আগে থেকে কিছুটা হলেও কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবীর পর্যবেক্ষণের সাহায্যে ভূপগ্রহ পর্যবেক্ষণের সাহায্যে এগুলো তথ্য আদান প্রদান করতে পারি অর্থাৎ কৃত্রিম উপগ্রহ নিয়ে 1960 এর পর থেকে বিভিন্ন দেশ বিভিন্নভাবে গবেষণা করেছে এবং সেই গবেষণার আলোকে দিনকে দিন উন্নতি হয়েছে এবং এই কৃত্রিম উপগ্রহের সাথে জড়িত রয়েছে বিদ্যুৎ তরঙ্গ বা রেডিও এই মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে খবর খুব মুহূর্তেই পেয়ে যাচ্ছি অর্থাৎ স্যাটেলাইট মাইক্রোওয়েভ জিও সিনক্রোনাইজ একটা ওয়েবের মধ্যে স্থাপন করে বা ভূপগ্রহ কেন্দ্রে স্থাপন করে যেটি ভূপগ্রহ থেকে প্রায় 36,000 কিলোমিটার দূরে অবস্থান করে এবং সেখান থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে অতি অল্প সময়ের মধ্যে এবং সেখান থেকে তথ্য নিয়ে আমরা পরবর্তীতে পৃথিবীর অবস্থান পর্যবেক্ষণ করি অথবা আবহাওয়া পর্যবেক্ষণ করি এছাড়াও প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের দেশের প্রতিটা প্রতিরক্ষা বাণিজ্য আন্তঃমহাদেশীয় সম্পর্ক প্রত্যেকটা জিনিসই নির্ভর করছে ইনফো স্যাটেলাইট মাইক্রোওয়েভের মাধ্যমে তাহলে আমি গত ক্লাসে যেটা পড়িয়েছিলাম তার যুক্ত মাধ্যম এবং তার বিহীন মাধ্যম তার যুক্ত মাধ্যমের মধ্যে যেগুলো পড়িয়েছি তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অপটিক্যাল ফাইবারটি অতি গুরুত্বপূর্ণ এবং তার বিহীন মাধ্যমের মধ্যে যেগুলো পড়ালাম তার মধ্যে অবলোহিত রশ্মি বেতার তরঙ্গ এবং মাইক্রোওয়েভ অবজেক্টিভের জন্য পড়বে অর্থাৎ বহুনির্বাচনী প্রশ্ন কিন্তু স্যাটেলাইট মাইক্রোওয়েভ অর্থাৎ কৃত্রিম উপগ্রহ আমাদের কিভাবে সাহায্য করছে বা কৃত্রিম উপগ্রহ আমাদের বর্তমানে আমাদের কিভাবে স্থাপন করা হয়েছে কি কি কাজে ব্যবহার হচ্ছে সেগুলো হচ্ছে কৃত্রিম উপগ্রহের প্রশ্ন এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আজ এই পর্যন্তই আশা করি এই প্রশ্নগুলো সবাই তৈরি করবে এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে আমি চেষ্টা করব যদি কোনো সমস্যা থাকে নতুন একটি ক্লাস নিয়ে সেগুলো বুঝিয়ে দেওয়ার ধন্যবাদ